আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পৃথিবীর সবথেকে দুর্লভ এবং বিচিত্র রোগ নিয়ে তৈরি করা হয়েছে আজকের এই ভিডিও। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। নাম্বার ১, ক্রিপ্টোম্যানেসিয়া। এই রোগে আক্রান্ত ব্যক্তি তার সাথে ঘটে যাওয়া ঘটনার সময় মনে করতে পারে না, আর এই জন্যই যদি কোনো ঘটনা তার সাথে পাঁচ বছর পূর্বে ঘটেছিল আর সেটা তার এই মুহূর্তে মনে পড়ে থাকে, তাহলে সে মনে করে এটা তার সাথে এখনই ঘটেছে, আর সেই অনুযায়ী ব্যক্তিটি রিয়্যাক্ট করা শুরু করে। কোনো জোক যেটা হয়তো সে কয়েক মাস আগে শুনেছে, সেটা এই মুহূর্তে তৈরি করা ভেবে সে মানুষকে শোনাতে শুরু করে। দুই বছর আগে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার শোক যখন তার মনে পড়ে যায়, তখনই সে পালন করে। সাধারণ মানুষ বুঝতে পারে না আসলে এই ব্যক্তি এমন কেন করছে। এই রোগে আক্রান্ত ব্যক্তি পেছনে ফেলে আসা স্মৃতি ও বর্তমানের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, এই জন্যই যে কোনো ফেলে আসা স্মৃতিকে সে তার বর্তমান মনে করে এবং সেই অনুযায়ী রিয়্যাক্ট করে। নাম্বার ২, ক্যাপগ্রাস সিন্ড্রোম। বন্ধুরা, ইমাজিন করুন, আপনি আপনার ঘরে প্রবেশ করছেন এবং আপনার মনে হচ্ছে যে এই ঘরটি সেই ঘর নয় যেই ঘরে আপনি থাকতেন। ঘরে থাকা সকল জিনিসপত্র আপনার নিজের জিনিসপত্রের মতোই দেখতে, কিন্তু তারপরও আপনার কাছে মনে হচ্ছে এখানে কিছু একটা পরিবর্তন রয়েছে। আপনার মনে হচ্ছে আপনার ঘরের সকল জিনিসপত্র যেরকম দেখতে তা একই রকম জিনিসপত্রের সাথে বদলে গিয়েছে। আপনার পরিবারের সকল সদস্য অর্থাৎ আপনার স্ত্রী, বাবা মা সকলের জায়গা তাদের মতোই দেখতে অন্য কোনো মানুষ নিয়ে নিয়েছে, আর এই সকল লক্ষণ প্রমাণ করে যে আপনি ক্যাপগ্রাস সিন্ড্রোমে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সবসময় এমন মনে হয় যে তার সকল জিনিসপত্র এবং আত্মীয় স্বজন কোনো ডুপ্লিকেটের সাথে বদলে গিয়েছে। এই রোগটিও মস্তিষ্কের ওপরে প্রভাব ফেলে এবং মেমোরি ডিফেক্টের কাজ করে। এই রোগটি মানুষের সেন্স অফ রিয়ালিটি অর্থাৎ তার বাস্তবিক চিন্তাধারার উপরে ক্ষতিকর প্রভাব ফেলে, আর এই জন্যই এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বাস্তবিকতা থেকে অনেক দূরে সরে যায়। নাম্বার ৩, অ্যালিয়েন হ্যান্ড সিন্ড্রোম। বন্ধুরা, এই নামটি শুনে আপনারা হয়তো সকলেই অবাক হয়ে গিয়েছেন। আপনারা হয়তো চিন্তা করছেন যে এই রোগে আসলে কি হয় এবং এর আসল অর্থ কি। এটা আসলে একটা মানসিক রোগ। এই রোগে যে ব্যক্তি আক্রান্ত হয় তার একটা হাতের ওপরে কোনো কন্ট্রোল থাকে না। সে হাত দিয়ে কি করছে না করছে তার কোনো কিছুই সেই ব্যক্তি বুঝতে পারে না। যেন মনে হয় সেই হাতের নিজস্ব মস্তিষ্ক রয়েছে যার মাধ্যমে সে একা একাই কাজ করে। যে ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছে তার ডান হাতের ওপরে তার কোনো কন্ট্রোল থাকে না। একটা হাত যদি কোনো সুইচ অফ করে তাহলে অপর হাত সেই সুইচটি মুহূর্তেই অন করে দেয়। আক্রান্ত ব্যক্তির এক হাত তার ওপর এই আক্রমণ করে এবং সেই ব্যক্তি তার হাতের সাথে লড়াই করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। বন্ধুরা, একবার ভাবুন, যদি আপনি ড্রাইভ করা অবস্থায় থাকেন এবং আপনার পাশে বসা বন্ধুর এই রোগ থাকে আর তার অ্যালিয়েন হাত যদি মুহূর্তেই আপনার স্টিয়ারিং অন্যদিকে ঘুরিয়ে দেয়, তাহলে কি অবস্থা হতে পারে? যাদের মৃগি রোগ রয়েছে তাদের এই রোগটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর দুর্ভাগ্যবশত এই রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা খুঁজে পাওয়া যায়নি। এখন পর্যন্ত এই রোগে আক্রান্তের হাত থেকে বাঁচার একটাই উপায় পাওয়া যায়, আর তা হল যতটা সম্ভব আক্রান্ত ব্যক্তির ওই হাতটিকে ব্যস্ত রাখা। নাম্বার ৪, ফ্রিগোলি ডিলিউশন। বন্ধুরা, কল্পনা করুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন আর যে স্থানে আপনি যাচ্ছেন ঠিক সেই সেই স্থানে একই ব্যক্তি আলাদা আলাদা রূপ বদলে আপনার সামনে আসছে। সে যেই ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন সবাই একই ব্যক্তি, শুধু আপনাকে বিরক্ত করার জন্য রূপ বদলে বারবার আপনার সামনে আসছে। তাহলে আপনার কেমন লাগবে? আপনার ঠিক যেরকম লাগবে, ফ্রিগোলি ডিলিউশন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঠিক একই রকম অবস্থা হয়। কারণ এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সবসময় এমনই মনে হয় যে সে যতগুলো ব্যক্তিকেই দেখছে তারা সবাই একই মানুষ, আর এই একজন ব্যক্তি তাকে বিরক্ত করার জন্য বারবার রূপ বদলে তার সামনে আসছে। কিন্তু বাস্তবে তা ভিন্ন রকম, কারণ সে যে ব্যক্তিগুলোকে দেখছে তারা সকলেই আলাদা আলাদা ব্যক্তি। এই রোগে আক্রান্ত হওয়ার কারণ আজ পর্যন্ত জানা যায়নি, আর এই রোগটি আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের ওপরে প্রভাব ফেলে এবং ব্যক্তির মেমোরি ওলট পালট করে দিতে পারে। নাম্বার ৫, অ্যাপোটোমনোফিলিয়া। এই রোগটিকে বডি ইন্টিগ্রিটি আইডেন্টিটি ডিসঅর্ডারও বলা হয়ে থাকে। এই মানসিক রোগটি মানুষের জন্য জীবন নাশকারী হতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তি তার শরীরের যে কোনো একটি অঙ্গকে চিনতে পারে না। আক্রান্ত ব্যক্তি এমনটি মনে করে যে সেই অঙ্গটি তার শরীরের কোনো অংশই নয়, তাই তার মনে হয় এই অঙ্গটি তার শরীরে থাকা উচিত নয়, আর সেই কারণে সে কোনো ধারালো যন্ত্র দিয়ে সেই অঙ্গটি বারবার কেটে ফেলার চেষ্টা করে কিংবা অঙ্গটির ক্ষতি করার চেষ্টা করে। এটা খুবই দুর্লভ একটা রোগ যার কারণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, এই মানসিক রোগগুলো থেকে
কোনটা সবথেকে বিচিত্র মনে হচ্ছে তা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।